হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো জাস্ট এখনই পৌঁছালাম কলকাতা, মানে ইন্ডিয়া পৌঁছালাম। পৌঁছে একটুখানি ফ্রেশ হলাম, একটু ব্রেকফাস্ট করলাম, ড্রেসটা চেঞ্জ করে ব্রেকফাস্ট করলাম, দিয়ে আমি আবার ব্লগ স্টার্ট করছি। আর এই তালেগোলের মধ্যে তোমাদের একটা কথা জানাতেই ভুলে গেছি, আমরা দুজনই পরশু দিন বুস্টার ডোজ, সেকেন্ড বুস্টার ডোজটা নিয়েছি। তো হাতে পেনটা, মানে পরশু থেকেই হাতে পেন শুরু হয়েছিল অল্প অল্প। কালকে প্রচণ্ড ব্যথা ছিল, মানে ওই নিয়েই ট্রাভেল করেছি। এখনও ব্যথাটা অল্প স্বল্প আছে, ফেভারল খেয়েছিলাম তাই জন্য ব্যথাটা একটু অল্প আছে। তো আজকে কী করি না করি, কোনো প্ল্যান নেই, দেখি কী করি। তো তোমরা সবই সেটা ব্লগে দেখতে পাবে। এখন একটু জ্যোতি রেস্ট নিচ্ছে, আর আমি ফ্লাইটে একটু বেশ ভালোই ঘুমিয়েছি, সেকেন্ড ফ্লাইটটাতে ভালো ঘুমিয়েছি। 4 ঘন্টার ফ্লাইট ছিল যেটা দুবাই থেকে কলকাতা এলো, তাই জন্য আমার এখন আরও সেই ঘুমটা পাচ্ছে না। এইখানে এলে এরকম গাড়ির আওয়াজ, কেচড়ে মেচড়ে জিনিসগুলো খুব মিস করি সাউদিতে। তো যাই হোক, আর একটা কথা বলে রাখি, বৃষ্টি হবে। ও মাই গড, কতদিন পর মেঘের গর্জন শুনছি, মানে জাস্ট কান বিলিভ যে এই মেয়েটা কি পাগল মেঘের গর্জন দেখে এরকম করছে। কারণ সাউদিতে মেঘের গর্জনই শোনা যায় না, মাঝে মাঝে ছিটে ফোটা দুটো বৃষ্টি হলো, দিয়ে থেমে গেলো, কোথায় কি। যাই হোক, আর একটা কথা বলে রাখি, এবারের এমিরেটসের খাবার ভীষণ বাজে, ভীষণ 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 বাজে। আমরা তৃপ্তি করে খেতে পাইনি। হ্যাঁ, তবে ওই কেক ছিল, একটু মিষ্টি ছিল, দই ছিল, একটু মিষ্টি ছিল, এইসবগুলো দিয়ে পেট ভরিয়েছি। আর একটু রাইস ছিল, সেই রাইস আর বাটার একসাথে মিশিয়ে খেয়েছি। মানে আমরা সেকেন্ড ফ্লাইটটাতে বলেছিলাম চিকেন রাইস দিতে, কিন্তু চিকেন ওটা ছিল না, আমরা 100% শিওর, কারণ চিকেনের কালার ওরকম হয় না। তো যাই হোক, কী আর করা যাবে। এসে কাকিমার হাতে চিড়ের পোলাও খেলাম, তো সেটা একবার হেভেন ছিল। অনেকদিন পর আবার নিজের বাড়ি, নিজের ঘর, এখান থেকে ব্লগ করছি। তো চলো, আজকের দিনটা যেমন যাবে তেমন তোমরা দেখতে পাবে। তো চলো, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। এর একটু আগেই বলছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, দেখো বৃষ্টির টেস্টটা দেখো, কত দিন পর বৃষ্টি পেলাম, ও কি ভাল লাগছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো যে অনেক ঘুমিয়েছি, তো অনেকক্ষণ পর ভিডিও করছি। অ্যাকচুয়ালি দুপুরে লাঞ্চে এত খিদে পেয়েছিল যে লাঞ্চ করে নিয়েছি, ভিডিও করার টাইম পাইনি। লাঞ্চে কাকিমা দারুণ রান্না করেছিল, শুক্তো, মাছের ঝাল, ভেন্ডি আলু ভাজা এসব করেছিল। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, এখন বেরোচ্ছি, একটু রেডি হয়েছি, রেডি হয়ে এখন বেরো। কী ঘামছি দেখো, একবার উপরে এলাম, সিম তুলবো তাই জন্য আধার কার্ডটা নিয়ে নিলাম। তো আমার তো সিমটা 1 বছর আগে কার, তো ওই সিমটা এখন আর কাজ করবে না, তাই নতুন একটা সিম তুলবো যাতে এখানে সবাইকে ফোন করতে পারি। কলকাতায় এসে একটা ঠাকুর দেখা কিন্তু কমপ্লিট, যেটা আমাদের পাড়ার ঠাকুর। আমার সিম নেওয়া প্রায় কমপ্লিট, এখানে ওটিপি আসলেই আমি সিমটা হাতে পেয়ে যাবো। ওহো, কদিন পর। ফার্স্ট ঠাকুর দেখলাম, ফুচকা খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, এখন এসেছি সেকেন্ড ঠাকুর দেখতে। তো আজকে কিন্তু আমার অলরেডি 2টো ঠাকুর দেখা হয়ে গেল। এটা দারুণ না দেখতে এই যে এই জিনিসটা।
জল আছে, বৃষ্টি হয়েছে তো, কাদা আছে, কাদা আছে। এখনো শেষ হয়নি। এই শ্যাম, জল জল। ঠাকুর দেখছি বটে, কিন্তু এখনো ঠাকুরের অস্ত্রদান হয়নি। তারপরে প্যান্ডেলের কিছু কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, ওই পঞ্চমীর দিন হবে সেটা। আজকে তো মনে হয় তৃতীয়া, না না, তৃতীয়া, আজকে তৃতীয়া। তো তো দেরি আছে, তো তাও ঠাকুর তো আমাদের দেখা হয়ে গেলো, দুখানা ঠাকুর দেখে নিলাম অলরেডি। মানে এখনো মানে বন্ধ করা আছে, মানে কেউ ঢুকতে পারবে না, ঠাকুরের কাছে যেতে পারবে। সেকেন্ড ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা তৃতীয় নাম্বার ঠাকুর দেখতে যাচ্ছি, যেটা জপুরে। তো ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, একটু একটু দাঁড়াও, আমি একটু কথা বলে নিই। ডিনার ফিনার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু ছোট্ট আড্ডা দিচ্ছি। তো আজকে তিনখানা ঠাকুর কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো এখন আর কিছু প্ল্যান নেই, এখন ঘুমাতে যাব। হ্যাঁ, একটু পরেই ঘুমাবো, একটু একটু আড্ডা ফাড্ডা দেবো, অনেকদিন পর তাদের সাথে দেখা হয়েছে, একটু আড্ডা ফাড্ডা দেবো। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম। ব্লগের মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে পরের একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।